অনেক বাচ্চা লালন পালন করার কারণে মা বাবার রাতভর ঘুম হয় না বা গভীর রাতে ভোর রাতে সে উঠে ডিস্টার্ব করার কারণে আবার ঘুম ভারী হয়ে যায় নামাজ পড়তে পারেন না তো এই অজুহাত একদিন চলতে পারে দুই মাসে চার মাসে ছয় মাসে হ্যাঁ রাতভর ডিস্টার্ব করছে বাচ্চা ঘুমাইতে পারি নাই ঘুম ভারী হয়ে গেছে ফজর নামাজ কাজা হয়ে গেছে কিন্তু প্রতিদিন যদি এটা হয় তাহলে এটা গ্রহণযোগ্য না আপনার যদি কোনো চাকরি থাকে মোটা অঙ্কের বেতন পান প্রতিদিন ভোর রাতে উঠে আপনার চাকরিতে যাওয়া লাগে তাহলে কিন্তু বাচ্চা আপনাকে ডিস্টার্ব করে এই অজুহাতে আপনি ডিউটিতে একদিনও যেতে পারেন না এমনটি হবে তাহলে নামাজের ক্ষেত্রে কেন হচ্ছে তাহলে বোঝা গেছে নামাজের গুরুত্ব আপনি সেভাবে নিতে নামাজকে যদি আপনি সেইভাবে গুরুত্বের সাথে নিতে পারেন অবশ্যই আপনার মধ্যে সেই তাগাদা আসবে আপনার মধ্যে সেই আকাঙ্ক্ষা জাগ্রত হবে এর মানে হলো নামাজের গুরুত্বটা আপনি বুঝতে পারেন নাই আপনি যদি অ্যালার্ম সেট করে রাখেন মোবাইলে বারবার আরজনকে বলে রাখেন নামাজি মানুষকে আমাকে ফোন দিয়ে উঠাই দিবা অন্য মানুষকে বলেন আমাকে ডাক দিয়ে উঠাই দিবা বিভিন্ন ব্যবস্থা যদি গ্রহণ করেন কষ্ট হবে কিন্তু নিয়মিত নামাজ আপনার বাদ যাবে সেটা সম্ভব নয় অতএব নামাজের ব্যাপারে এই অবহেলা গ্রহণযোগ্য না কোনো অজুহাত চলবে না সকল অজুহাত এগুলো সবগুলোকে ছেড়ে ফেলে দিয়ে পাঁচ নামাজ জামাতের সাথে পড়তে হবে ফজর নামাজ জামাতের সাথে পড়তে হবে আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন নামাজ পড়েও কিছুদিন পর্নোগ্রাফি থেকে বাঁচতে পারছি না আমাকে আমল বা কোনো ধরনের কৌশল শিখিয়ে দেন যাতে পর্নোগ্রাফি থেকে বাঁচতে পারি দেখুন পর্নোগ্রাফির আসক্তি আমাদের দেশে চরম পর্যায়ে পৌঁছে গেছে আমাদের তরুণরা শয়তানের এই আক্রমণের শিকার হয়ে গেছে এমন তরুণ পাওয়া কঠিন যে তরুণ তার তারুণ্যে কখনো পর্নোগ্রাফি দেখেনি এই নোংরা জিনিস দেখা থেকে বাঁচতে অনেক যুবকরা চান অনেক যুবকের আকুতি হাহাকার আমরা শুনতে পাই আমাদের কাছে প্রায় মাহফিলে যুবকদের অগণিত প্রশ্ন আছে যে প্রশ্নগুলোতে তারা লেখে যে আমরা মাস্টারবেশন থেকে বাঁচতে চাই আমরা পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাই তে পর্ন দেখার এই বদভ্যাস থেকে বাঁচার জন্য যুবকদের আকুতি থাকা সত্ত্বেও তারা বাঁচতে পারছে না আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনে কারিমে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জিনার কাছেও যেও না এই জগৎটা এত ভয়ঙ্কর যদি কেউ কাছাকাছি যায় সে বাঁচতে পারে না এরপরে সে একটা সময় বাঁচার জন্য হাউদাস করতে থাকে অস্থির হতে থাকে কিন্তু সে আর বেঁচে ফিরে আসা সহজ হয় না বিধায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইব আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বদভ্যাস থেকে গুনাহের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলুন আমিন এই পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শ নাম্বার এক এটার জন্য সবচেয়ে কার্যকর এবং মাস্টারবেশনের বদভ্যাসে যারা আক্রান্ত হয়ে আছেন যারা জেনা থেকে বাঁচতে পারছেন না এই সমস্ত বদভ্যাস থেকে বাঁচার জন্য অন্যতম বড় এবং প্রধান মাধ্যম হাতিয়ার হলো বিয়ে করা যুবক যারা আছেন তারা কর্মমুখী জীবন যাপন করেন খুব দ্রুততার সাথে কাজ শুরু করেন উপার্জন শুরু করেন এবং উপার্জন শুরু করে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান যেন আল্লাহ তাআলা আপনাকে বিবাহ করার মিনিমাম যোগ্যতা দিয়ে দেন মিনিমাম মোহর এবং স্ত্রীর ডালভাতের ব্যবস্থা যেন করতে পারে আপনি সেই চেষ্টা করবেন এক তাহলে বিয়ে যদি আপনি করতে পারেন বিয়ে করলে কি হবে এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফা ইন্নাহু আহসানুল ফরাজ ওয়া আগাদ্দু লিল বসর ওয়া আহসানুল ফরাজ বিয়ে করলে চোখের হেফাজত করা সহজ হয় চরিত্র রক্ষা করা সহজ হয় অতএব চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে ভালো কোনো বিকল্প হতে পারে আমরা যখন উপযুক্ত হব উপযুক্ত হওয়ার পর খুব দ্রুততার সাথে উপার্জন করে বিয়ের পথে হাঁটতে হবে এটি হলো প্রধান এবং চূড়ান্ত আপনার এই সমস্ত গুণাতিগুলো থেকে বাঁচার জন্য মাধ্যম এবং কৌশল এক দ্বিতীয়ত আপনি এই সমস্ত গুণা থেকে বাঁচার জন্য নির্জনতা পরিহার করবেন অর্থাৎ যেখানে আপনার কোলাহল থাকে অন্য মানুষরা থাকে সে সমস্ত জায়গাগুলোতে থাকবেন এমন কক্ষে থাকবেন না যেখানে আপনি একাকী থাকেন কারণ একাকিত্ব যখন হয় তখন শয়তান মানুষের মনের ভিতরে এই সমস্ত গুনাহের চিন্তা উদ্রেক করে বিধায় চেষ্টা করতে হবে এ ধরনের গুনাহ থেকে বাঁচার জন্য একাকিত্ব এটা যেন পরিহার করা হয় নির্জনতা যেন পরিহার করা হয় এটা হলো দ্বিতীয় কৌশল তৃতীয় কৌশল হলো গুনাহের যে উপকরণ আছে সেগুলো একেবারে বন্ধ করা কিছু কিছু সময় মানুষের রোগ যখন চরম পর্যায়ে চলে যায় সাধারণ মেডিসিন হয় না তখন অপারেশনে যেতে হয় ঠিক একইভাবে আপনাকে কখনো কখনো অপারেশনে যেতে হবে অপারেশনটা কি ক্ষেত্রে অপারেশন হলো যে স্মার্টফোনের কারণে আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন না অথবা যে সমস্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহারের কারণে আপনি এগুলো থেকে বাঁচতে পারেন না সে সমস্ত মিডিয়াগুলো ব্যবহার থেকে আপনাকে সরে আসতে হবে কিছুদিনের জন্য এই মোবাইল ফোন বিক্রি করে ফেলে দিবেন কাউকে দিয়ে দিবেন বাটন ফোনে চলে যাবেন কিছু কালের জন্য ছয় মাস যদি আপনি একটু কষ্ট করে নিজের প্রতি নিজে সংগ্রাম চালান তাহলে সেক্ষেত্রে দেখবেন ছয় মাসের ভিতরে আপনার এই বদভ্যাস অনেকখানি কন্ট্রোল হয়ে গেছে এরপর আপনি আবার
ওই স্বাভাবিক জীবনে হয়তো ফেরা সহজ হতেও পারে যত বেশি সম্ভব আপনি চেষ্টা করুন এইভাবে বেঁচে থাকার আর চার নম্বর করণীয় হলো আল্লাহর কাছে পানা চাওয়া চোখের পানি ফেলা যে আল্লাহ আপনি আমাকে এটা থেকে বাঁচিয়ে রাখেন পাঁচ নম্বর করণীয় হলো মন্দ পরিবেশ থেকে দূরে সরা যে সমস্ত পরিবেশে এই সমস্ত গুনাহ হয় যে সমস্ত বন্ধুরা খারাপ তাদের থেকে সরে আসতে হবে তাহলে সেই ক্ষেত্রে আপনি এগুলো থেকে বেঁচে থাকতে পারবেন তাহলে পাঁচটা পরামর্শ আমরা দিলাম নাম্বার এক বিবাহ করবেন উপযুক্ত হলে খুব দ্রুততার সাথে কোন একটা উপার্জনের মাধ্যম বের করে ফেলবেন স্ত্রীর মোহর এবং ভরণ পোষণের ব্যবস্থা করে বিয়ের দিকে চলে যাবেন এটা হলো চূড়ান্ত এবং সবচাইতে বড় মাধ্যম দ্বিতীয়ত এই পর্নোগ্রাফি এগুলো যে সমস্ত মাধ্যমে আসে সেই মাধ্যমগুলো সব বন্ধ করে ফেলেন সবগুলো বন্ধ করে ফেলেন এবং যে সমস্ত আইডি থেকে আসে সেই আইডি ব্লক করে ফেলেন পেজ থেকে আসে সেই পেজগুলো আনফলো করে ফেলেন গ্রুপ থেকে আসে সেগুলো থেকে আপনি বের হয়ে যান তারপরে যে বন্ধু থেকে আসে সেই বন্ধুকে ব্লক লিস্টে ফেলে দেন এবং যে মোবাইল থেকে এগুলো দেখেন মোবাইল ছাড়া বাঁচতে পারেন না নেট ছাড়া বাঁচতে পারেন না নেট থেকে দেখা হয় তাহলে ওই মোবাইল ফোনেই ব্যবহার করা বন্ধ করে দিয়ে বাটন ফোনে চলে যান এক কথা আপনাকে অপারেশন চালাতে হবে এর পাশাপাশি আপনাকে একাকিত্ব পরিহার করতে হবে একাকিত্ব একাকিত্ব এটা শয়তানের এই ধরনের গুনাহের ওয়াসওয়াসা দেওয়ার অন্যতম কারণ এবং মাধ্যম চতুর্থত যে কাজটা করতে হবে তা হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আপনাকে আমাকে রক্ষা করেন চোখের পানি ফেলে আল্লাহ আমি বাঁচতে চাই আমাকে আপনি হেদায়েত দান করেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ বলেছেন যারা আল্লাহর পথে আসতে চায় আল্লাহ তাদেরকে আসার জন্য বহুমুখী পথ দেখায় যায় যেন চোখের পানি ফেলে দোয়া করতে হবে আর পাঁচ নম্বর হলো খারাপ বন্ধু খারাপ সঙ্গ খারাপ পরিবেশ ত্যাগ করতে হবে এবং নেককারদের সোহবতে আসতে হবে ভালো মানুষ আল্লাহ বীরু মানুষদেরকে বন্ধু বানাবেন তাদের সাথে উঠা বসা করবেন এই পাঁচ কাজ যদি নিয়মিত করেন ইনশা আল্লাহ বিইদিনিল্লাহ এই বদ অভ্যাস থেকে বাঁচা সহজ হবে আল্লাহ আমাদেরকে সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন